আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আদনান প্রপার্টি 100K চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন এর 27 নং ওয়ার্ড অবস্থিত এবং গাজীপুর সদর অবস্থিত লক্ষ্মীপুরা এলাকায় একটি 3 কাঠা জমির সন্ধান নিয়ে আজকের আমার এই ভিডিওটি। তো আপনারা যারা আমার কাছে গাজীপুর সদরে কম মূল্যে একটি ভালো পজিশনে কিছু জমি ক্রয় করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব উপকারে আসবে। তো আজকে আমি আপনাদেরকে যে জমিটি দেখাবো, সেই জমিটি মূল সড়কের 20 ফিট রোডের শাখা রাস্তার একটি প্লট পরে অবস্থিত। তো শাখা রাস্তার যেই পরিমাণটি হচ্ছে সেটি হচ্ছে 12 ফিট প্রশস্ত রাস্তা, এবং 12 ফিট প্রশস্ত রাস্তার মূল রাস্তা থেকে শাখা রাস্তার 12 ফিট প্রশস্ত রাস্তার একটি প্লট পরেই 3 কাঠা জমির অবস্থান। তো সম্পূর্ণ জমিটি একটি সীমানা প্রাচীর দ্বারা অথবা একটি সীমানা পিলার দ্বারা চিহ্নিত করা আছে। এখানে দেখতে পারতেছেন জমিটি সম্পূর্ণ স্কোয়ার জমি এবং জমিটি মূল শাখা রাস্তার একটি প্লটের পাশেই অবস্থিত। জমির সামনে দিয়ে বর্তমানে একটি 12 ফিটের মাটির রাস্তা বিদ্যমান, আর এই রাস্তার ঠিক পাশেই হচ্ছে জমিটির অবস্থান। তো আপনারা দেখতে পারতেছেন উক্ত জমির পাশে বর্তমানে একটি 3তলা ভবন নির্মাণ করা আছে এবং উক্ত ভবনে তিতাস কর্তৃক বৈধ গ্যাস বিদ্যমান আছে। তো আপনারা যারা জমিটি ক্রয় করে ভবন নির্মাণ করবেন, ভবিষ্যতে যদি গ্যাসের কানেকশন বৈধভাবে সংযোগ দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনারা গ্যাস সংযোগ পেয়ে যাবেন। তো আমি এখানে আঙ্গুল দ্বারা জমিটার সীমানা বোঝানোর চেষ্টা করছি। জমিটি হচ্ছে একটি উঁচু প্রকৃতির জমি, যদিও বর্তমানে জমিতে ময়লা আবর্জনা ফেলে রাখার কারণে জমিটি স্পষ্ট বোঝা যাচ্ছে না। জমির প্রকৃতি হচ্ছে উঁচু প্রকৃতির জমি, এখানে কোনো মাটি বা বালি ফেলার প্রয়োজন নাই। তো দেখতে পারতেছেন জমিটি খুব ভালো পজিশনে। উক্ত জমি অথবা উক্ত এলাকায় প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিদ্যমান আছে। আপনারা যদি জমিটি ক্রয় করে স্থাপনা নির্মাণ করে দেন, প্রচুর ভাড়ার চাহিদা আছে। তো যদি জমিটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সরজমিনে এসে জমিটি দেখতে পারেন। এইখানে আমি আমার ডিসপ্লেতে মালিক পক্ষের নাম্বার দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। তো এটি হচ্ছে জমির পিলার, এইখানে একটি ছোট্ট খুঁটি এবং এই পাশে একটি পিলার, এবং এই পিলারের পার ঘেসেই জমিটির অবস্থান। এখন আমি আপনাদের সুবিধার্থে গুগল ম্যাপের মাধ্যমে জমিটার অবস্থান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের আমাদের যে কাঙ্ক্ষিত জমিটি, এটি হচ্ছে গাজীপুর কৃষি গবেষণার বিপরীত পার্শ্বে ইন্টারম্যাক্স ফ্যাক্টরির যে রোডটি প্রবেশ করেছে, সেই রোড ধরে সোজা 5 মিনিট এগুলেই আপনারা 27 নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস পেয়ে যাবেন। তো ওয়ার্ড কাউন্সিলরের অফিসের ঠিক একটু সামনেই হচ্ছে উক্ত জমিটির অবস্থিত। তো জমির মোট জমির পরিমাণ হচ্ছে 3 কাঠা এবং জমির 3 কাঠা জমির প্যাকেজ মূল্য হচ্ছে 45 লক্ষ টাকা, যা আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে। তো আপনারা যারা জমিটি ক্রয় করতে ইচ্ছুক, আমি আবারও বলছি, তারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে আমার মালিকের নাম্বার দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে মালিকের সাথে যোগাযোগ করে নেবেন। তো উক্ত এলাকায় প্রচুর ভাড়ার চাহিদা আছে, উক্ত এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি থাকার কারণে প্রচুর ভাড়ার চাহিদা আছে। তো এখানে আমি আপনাদেরকে জমির সম্পর্কে একটু বাস্তব চিত্র বোঝানোর চেষ্টা করছি। এটি হচ্ছে 18 ফিটের মূল রাস্তাটি, যা জয়দেবপুর মহাসড়কের সাথে সরাসরি সংযুক্ত একটি রাস্তা। আর এই 18 ফিট রাস্তার একটি শাখা রাস্তার সাথেই, শাখা রাস্তার ঠিক একটি প্লট পরেই আজকে আমাদের মূল কাঙ্ক্ষিত জমিটির অবস্থান। তো এটি হচ্ছে জমির সামনের প্লট, এখানে দোকান করে ভাড়া দেওয়া আছে, এবং এই দোকান এর অংশ বা এই দোকানের ঠিক পিছন পাশে হচ্ছে উক্ত জমিটির অবস্থান, আমাদের আজকের মূল জমিটির অবস্থান। তো আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। যদি ভিডিওটা উপকারে এসে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আপনাদের জমি বিক্রয় অথবা গাড়ি বিক্রয় অথবা অপ্রয়োজনীয় কোনো জিনিস বিক্রয় করতে চাইলে আজই আমাদের মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে জিনিসটি বিক্রয় করতে পারবেন। তো সেই জন্য আমার ডিসপ্লেতে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।